বর্তমান সময়ে কিছু ভাইরাল হোক না হোক, কিছু ভাইরাল হোক না হোক, নেগেটিভ জিনিস ভাইরাল বেশি হয়। একজন বক্তা 10টা ভালো কথা বলেছে, এটা প্রচার না করলো একটা শব্দ 19-20 হয়েছে, এটা নিয়ে আমরা আমরা নিজেদেরকে এমন ভাবে বিশ্বাস করি, তো সব তাদের, আমি তো ফেরেশতা। আমার সবচেয়ে মজা লাগে কি জানেন, সোরে সোরের বিচার করে। ভাই আমরা সোর, তো সোর হইয়া যদি সোরের বিচার করি, সোরে গীতা কইব তুই বালা নি, কথা বলেন না? যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি, যদি লাইফে সাকসেস করতে চান, আজকে থেকে দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা, দোষ ধরবেন নিজের, বদনাম করবেন নিজের, প্রশংসা করবেন অন্যের, দেখবেন আল্লাহ তাআলা আপনার এই প্রত্যেকটা জিনিসকে এমন হতে পারে খুশি হয়ে গুনাহ মাফ করে দিতে পারে, আপনাকে আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ বানাই দিতে পারে। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আমরা জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নামাজ রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে নেক আমল কামাই কি কামাই না? আমরা নেক আমল ধ্বংস করে দিই দুইটা বোমার মাধ্যমে, একটার নাম রিয়া বোমা আর একটার নাম গীবত বোমা। আর জোরে কয় না কা, আমাকে জান্নাতে যাওয়ার জন্য 58% সওয়াব লাগবে, আমি কামাইছি, এই কামানোটা গাদার বাচ্চা গাদা, আমি কত বড় গাদা দেখেন, অন্যের গীবত করে ওখান থেকে কমাই দিচ্ছি, রিয়া করে কমাই দিচ্ছি, তো নিজে বাঁচলে না বাপের নাম, আমি তো নিজেই বাঁচতে পারি না। সেজন্য আজকে থেকে দোষ ধরবেন কার, অন্যের করবেন কি? সবাই বলতে হবে অন্যের করবেন কি? এটা আল্লাহ পাকের রহমতের একটা নিদর্শন। আল্লাহ পাকের অনেকগুলো নামের ভিতর একটা নাম আছে সাত্তার, এটা কি পানির? জোরে বলেন, এটা কি পানির? দেখা যাচ্ছে, দেখা যায়, সাত্তার মানে হচ্ছে যিনি আড়ালকারী। আল্লাহ তোমার নাম তুমি সাত্তার রাখলা কেন? বলে যে আমি যদি সাত্তার না হই, আমার বান্দার সমস্ত গুনার খবর সমাজে প্রকাশ হয়ে যাবে, ইজ্জতওয়ালা বেইজ্জত হয়ে যাবে। আমি আমার বান্দাদের সবচাইতে দুনিয়ার দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত, ওই ইজ্জতকে হেফাজত করার জন্য সাত্তার হয়ে, হালিম হয়ে, ধৈর্যশীল হয়ে সবার গুনা গোপন করে সবাইকে ইজ্জতে রাখি। আল্লাহ অন্যের দোষ জেনে কি করে? আর আপনি আমি শুনছত্তি কি তো হইছে, আরো জোরে বলেন না, আরো চিল্লাই বলেন, ইমানদার ভাই ইসলাম কঠিন না সহজ? আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দিতে চায় না জান্নাতে? আরো জোরে বলেন না, ধরেন কাল হাসরের বিচারটা আপনার, আল্লাহ কিছুক্ষণের জন্য আপনার রায়ের সিদ্ধান্তটা আপনার মার হাতে দিছে, আমাদের জীবনে কি সব বেশি না গুনা বেশি? জোরে বলেন না, গুনা হইলে কোথায়, গুনা হইলে কোথায়? মনে করেন আপনার বিচারটা আপনার মাকে করতে দিছে, এই তোর ছেলের বিচার তুই কর, জান্নাত দিবি না জাহান্নাম দিবি, তা আমি তোর অনুমতি দিলাম। সে সত্যি করে বলেন তো আপনার মাকে আপনাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে? মা, মা জাহান্নাম দিবে? ফুটবল খেলা খাওয়ার সময় মাঝে মধ্যে একটু কোনো একটা ছক্ত ফাইয়ার লগে যদি ফা লাগে, ওরে মারে, আর যদি গিরা একটু উল্টাই লাই সরাই যায়, গিরা কি ভেঙে গেছে, হাত কি ভেঙে গেছে? শুধু গিরা নিজের জায়গা থেকে লইরে গেলে, আপনারা গিরা, আমরা গিরা বলে আপনারা কি বলেন আমি জানি না, গিরা বলেন, একটু লইরে গেলে এটা বসাইতে গেলে দাদি নানি কতগুলো আছে বীজ দিয়ে বসায়, ওরে দুনিয়াদারি সব এক জায়গায় করে লাগে, মারে বাফরে কইয়া। একজন মা, আপনার মা, আমার মা, আমাদের মা, আপনার সন্তানের মা, সন্তান দুনিয়াতে আনতে গিয়ে যে ব্যথা সহ্য করেছে, ডাক্তারি বাসায় মানব দেহে যতগুলো হাড্ডি আছে 70টা হাড্ডি ভেঙে গেলে যতটুক ব্যথা, একটা মা অতটুক ব্যথা আপন মনে খুশি মনে সহ্য করে শুধু সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য। আওয়াজ দিয়ে বলেন, সন্তান ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আর একটু চিল্লাই বলেন, আছে না নাই? এই কথা আমাদের মার জানা আছে না নাই? জানা থাকা সত্ত্বেও মা সন্তান পেটে নিল কেন? ও মা তুই তো মারা যাবি, মারা গেল আফসোস নাই, যদি আমার সন্তান দুনিয়ার আলো দেখে এটাই আমার শান্তি।
ওই মা আপনাকে জাহান্নাম দিবে না জান্নাত দিবে? জোরে বলেন, আল্লাহ থেকে কোন রকম ছুটাইয়া জান্নাতটা লিখে দিবে, ও মা আমি জাহান্নামে যাই, ফুত তুই জান্নাতে যা। এবার বলেন, মায়ের ভালোবাসা বেশি নাকি রবের ভালোবাসা বেশি? আরো জোরে বলেন। তাহলে আপনি কিভাবে মনে করলেন আপনার রব আপনাকে জাহান্নাম দিবে? রব তো চায় বান্দা সবাই জান্নাতে যাক, আমরা কাদারাই নিজের ইচ্ছা মতো জাহান্নামের দিকে হাঁটতেছি।